নমস্কার মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। আজকে আমরা বানাবো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়া খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ডালিয়া নিয়ে নিয়েছি আর একই মাপের 200 গ্রামের এখানে মুগ ডাল নিয়েছি। বন্ধুরা, অনেকে শুধু ডালিয়া দিয়েও খিচুড়ি বানায়, তবে আমি মনে করি খিচুড়িটা যদি বানাতে হয় তাহলে একটু ডাল না দিলে পরে সেটা খিচুড়িটা ঠিকঠাক হয় না। এই জন্য আমি ডাল দিয়েই খিচুড়িটা করছি। এই ডালটা ভাজার আগে, মুগ ডালটা ভাজার আগে তোমরা একটুখানি ভালো করে বেছে নেবে যেন এর মধ্যে মুসুর ডাল না থাকে। যেহেতু আমি একাদশী স্পেশাল, যারা উপাস করে, অনেকে উপাস একদম নির্জল উপাস থাকতে পারে না, তারাও এই খিচুড়িটা বানিয়ে তোমরা খেতে পারো। তো প্রথমে আমি দেখে নিয়েছি ভালো করে যে এর মধ্যে কোনো মুসুর ডাল আছে কি না, আমি বেছে নিয়েছি। তো এবার ডালটা আমি ভেজে নেব। খুব লাল লাল করে আমি ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। বন্ধুরা, খিচুড়িটা বানাবার জন্য এটা মাথায় রাখতে হবে, তুমি যতটা পরিমাণ ডাল নেবে ঠিক ততটা পরিমাণে কিন্তু ডালিয়াটা নিয়ে নিও, তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে। ডালটা আমি মিডিয়াম আঁচে 5 মিনিট ভেজে নিলাম। ডালের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমার ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে নিই। ডালটা আমি নামিয়ে নিলাম, এই একই কড়াইতে আমি এবার ডালিয়াগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। ডালটা আমি ধুয়ে নেব। ডালিয়াটাও আমি মিনিট পাঁচেক ভেজে নিলাম। তো কড়াইটা আমি একটু ধুয়ে নিলাম, ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি মুগ ডালটা ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। ডালিয়াটাও আমি ধুয়ে নেব। মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিলেই এরকম একটা ফেনা চলে আসে, ফেনাগুলো আমি ফেলে দেবো। ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, তবে আমি এখানে যেহেতু একাদশীর জন্য দেখাচ্ছি রান্নাটা, তার জন্য আমি এখানে সন্দক লবণ ইউজ করছি। দিয়ে দিলাম সন্দক লবণ, দিয়ে দিলাম আমি ডালটা সিদ্ধ বসিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে দিয়ে। তো হাফের বেশি আমাদের সিদ্ধ হয়ে গেছে ডালটা, এবার আমি ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো। ডালিয়াটা দেওয়ার পরে জলটা অনেকটা টেনে গেছে, ডালিয়াটা নাহলে ড্রাই হয়ে যাবে বেশি। খিচুড়িটা আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিই। ডালিয়া ও ডালটা ভালো করে এখানে সিদ্ধ হতে থাক, মোটামুটি আমাদের হয়েই এসছে, আর একটুখানি হবে। পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে একটা গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কয়েক পিস ফুলকপি নিয়েছি ও একটা আলু নিয়েছি, আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, তো আমি সব ভেজে নেব, একসাথেই দিয়ে দেব। যেহেতু আমি অল্প করে করছি, একসাথেই সব কটা সবজি আমি একবারে ভেজে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে শুধু ফুলকপি, গাজর ও আলু দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে বিনও দিয়ে দিতে পারো। যেহেতু এটা একটা খুব হেলদি ফুড, হেলদি রান্না, এটা একটা শুধু উপবাস বা একাদশী বলে কোনো কথা নেই, তুমি তোমার বাচ্চার জন্যও দিতে পারো, কারণ এইটার মধ্যে অনেক রকম পুষ্টি আছে। ডালিয়া কিন্তু একটা বাচ্চার জন্য, শরীরের জন্য খুব একটা হেলদি খাবার, তোমরা যে কোনো সময় তোমরা বানিয়ে খেতে পারো। বা সুগার যাদের আছে তাদের জন্যও কিন্তু সবসময় রুটি খেতে খেতে একঘেয়েমি লাগে, তা তোমরা এই খিচুড়িটা বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো, খুবই এটা একটা হেলদি খাবার। সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া এলাচি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম। এখানে আমি কিছু নারকেল নিয়েছি চেলি করে কেটে, নারকেলটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও সেটা কুচিয়েও দিতে পারো, আবার কুড়িয়েও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো 7-8 পিস কাজু বাদাম, 7-8 পিস কিশমিশ। এটা দিতেও পারো নাও দিতে পারো কাজু কিশমিশটা, কিন্তু এটা একটু দিলে পরে খেতে ভালো লাগে, মুখে পড়লে পরে খুব ভালো লাগবে টেস্টটা, ওই জন্যই আমি দিলাম। সবকটা উপকরণই আমার ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো দেখো একদম বড় বড় মনে হচ্ছে বড় বাদামের দানা হয়ে গেছে, ফুলে গেছে। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা ও 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, পেস্টটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, ভালো করে সাঁতলে নেবো আমি মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা টমেটো, আমি কেটে নিয়েছি টমেটোকে, কেটে দিয়ে দিলাম, এটাও একটু সাঁতলে নেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর একটু কালার হওয়ার জন্য
অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এক চামচ ঘি দিয়ে দেব। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেব, অল্প করে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমার ফোড়নের মশলাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, এবার আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব। দেখো কতটা বেড়ে গেছে, 200 গ্রাম ডাল আর 200 গ্রাম আমি ডালিয়া দিয়েছিলাম, অনেকটাই বেড়ে গেছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। পাতলা ঘন তোমরা যে যে এরকম খেতে পছন্দ করো তোমরা সেই আইডিয়া করে তোমরা জলটা দিও, আমি মিডিয়াম দিলাম, একদম পাতলাও হবে না ঘনও হবে না বেশি, কারণ এটা একটু ঠান্ডা হলে পরে বসে যাবে, আর এই খিচুড়িটা একটু গরম গরম খেলে পরেই বেশি ভালো লাগে। মশলাটা আমি দিয়ে দেব, নুনটা আমি যেহেতু ডালের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম এই জন্য নুনটা আমি আর দেইনি। ডালিয়ার খিচুড়ি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, নামাবার আগে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে 5 মিনিট আমি এটা ঢেকে রাখবো, তারপর আমি এটা সার্ভ করবো। তো দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ডালিয়ার খিচুড়ি। আমি কিছু গোল গোল করে আলু ভাজা ও বাঁধাকপি সহযোগে পরিবেশন করলাম ডালিয়ার খিচুড়ি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।